ভারতীয় রেলের একাধিক পরিষেবায় এবার জিএসটি ছাড়ের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। পাশাপাশি পড়ুয়াদের কথা ভেবে একাধিক সিদ্ধান্ত নেওয়া হলো হস্টেলের খরচ কমাতেও। শনিবার নয়াদিল্লিতে জিএসটি কাউন্সিলের 53তম বৈঠক করেন নির্মলা সীতারামন। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, যাত্রী স্বার্থে রেলের বেশ কিছু পরিষেবায় কর ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাউন্সিলের প্রস্তাব অনুযায়ী তালিকায় রয়েছে প্ল্যাটফর্ম টিকিট, ওয়েটিং রুম, রিটায়ারিং রুম থেকে ব্যাটারি চালিত গাড়ির পরিষেবা। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেল নিয়েও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Services provided by Indian Railways to the common man, sale of platform tickets, facility of retiring rooms, waiting rooms, cloak room services, battery operated car services are being exempted from GST. Further intra-railway supplies are also being exempted. The measure of relief for students and working professionals, Council has recommended to exempt accommodation services having a value of supply up to 20,000 per person per month. So it can be hostels run by Samaj, so that poor people belonging to their Samaj come there, stay there for 20,000 rupees per person per month. They will not be worried about GST at all. বিধায়ক হিসেবে শপথ নেওয়ার জন্য রাজভবনে চিঠি পেলেন ভগবানগোলা এবং বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থী। বুধবার বেলা 12টা নাগাদ শপথ গ্রহণের অনুষ্ঠান রয়েছে বলে জানানো হলেও কে শপথ বাক্য পাঠ করাবেন তার উল্লেখ নেই চিঠিতে। বিধানসভাকে পুরোপুরি অন্ধকারে রেখে এই চিঠি পাঠানো হয়েছে, অভিযোগ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র ভগবানগোলা এবং বরানগরের বিধায়কদের শপথ নিয়ে জট কাটছেই না। এই দুই কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন কে, তা নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত অব্যাহত। আর এই আবহেই জয়ী প্রার্থীদের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার জন্য রাজভবন থেকে চিঠি গেল ভগবানগোলা জয়ী তৃণমূল প্রার্থী রিয়াদ হোসেন সরকার এবং বরানগরের জয়ী প্রার্থী শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। রাজভবন সূত্রে খবর, 26 জুন বেলা 12টায় রাজভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানানো হয়েছে, কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন তার কোনো উল্লেখ নেই। বিতর্কের শেষ এখানেই নয়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যপালের পাঠানো এই চিঠির কথা তিনি জানেন না। এই বিষয়ে বিধানসভাকে পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছে। রাজ্যপালের এই চিঠিকে সাংবিধানিক রীতিবিরোধী বলে মন্তব্য করেছেন বিধানসভার অধ্যক্ষ। রাজভবন সূত্রে খবর, এর আগে বিধানসভার সচিবের তরফে অনুমোদন চেয়ে চিঠি পাঠানো হয়েছিল রাজভবনে। তবে রাজভবন সূত্রে দাবি করা হয়েছিল পরিষদীয় দপ্তর থেকে অনুমোদন চেয়ে কোনো চিঠি আসেনি রাজভবনে, কিন্তু প্রাপ্ত চিঠির পাল্টা চিঠি দিয়ে বিধানসভার সব থেকে প্রবীণ বিধায়ক, এসসি এসটি বিধায়ক এবং সর্বকনিষ্ঠ বিধায়ক সম্পর্কে জানতে চান রাজ্যপাল। সব মিলিয়ে যখন রাজ্য জুড়ে বিতর্ক তুঙ্গে, তখনই শনিবার রাজভবনের তরফে দুই জয়ী তৃণমূল প্রার্থীকে পাঠানো হলো চিঠি। নিয়ম অনুযায়ী বিধানসভার অধ্যক্ষ বিধানসভায় শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত বিধায়কদের। তবে 26 তারিখ রাজভবনে শপথ বাক্য পাঠ করানো হলে সেক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষ নয়, রাজ্যপালই শপথ বাক্য পাঠ করাতে পারেন বলে অনুমান ওয়াকি বহাল মহলে। এর আগেও বিধায়কদের শপথ নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত দেখেছে রাজ্যবাসী। ধূপগুড়ি বিধানসভার জয়ী তৃণমূল প্রার্থী নির্মল রায়কে বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করেন রাজ্যপালই। তার আগে জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন বিধানসভায় গিয়ে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন নবনির্বাচিত বিধায়কদের। এবার রাজভবনের চিঠি প্রসঙ্গে বরানগরের জয়ী তৃণমূল প্রার্থী শান্তিকা বন্দ্যোপাধ্যায় জানান, রাজভবনের চিঠি পেলেও যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলই। ভগবানগোলা জয়ী তৃণমূল প্রার্থী বলেন, তিনি এখনো চিঠি পাননি। রুমা পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।